তিন পাগলের হলো মেলা নদে এসে। লালনের এই গানটি সবারই পরিচিত, কিন্তু সেই তিন পাগল কে সেটা কি জানেন কেউ? মরমি কবি পাগলাখানায় সেই তিন পাগলের একজন। ঝিনাইদহের বেড়বাড়িতে মরমি কবি পাগলাখানের একটি মাজার আছে, তার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী মাজার ঘিরেই হয়ে থাকে। চলুন আজ আপনাদের সে পর্বই দেখাবো। মরমি কবি পাগলাখানায় একজন প্রতিভাধর লোককবি। ঝিনাইদহের লেবুতলা গ্রামে, বর্তমান বেড়বাড়ি গ্রামে, 1890 সালের মার্চে, বাংলা 1226 সালের 25 ফাল্গুনে জন্মগ্রহণ করেন। আজ জানব এই লোককবির কিছু আদ্যোপান্ত। পুরো বিষয়টি জানতে হলে আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে। ছোটবেলা থেকে পাগলাখানায় দুরন্ত প্রকৃতির ছিলেন। পাগলাটে স্বভাবের ও আধ্যাত্ম প্রেমে উদ্বুদ্ধ ছিলেন। খেয়ালিপনার জন্যে শৈশবে স্নেহবশত লোকে তার নামের সাথে পাগলা অভিধাটি যুক্ত করে। বাল্যকালে পিতৃহারা হয় তিনি হয়ে ওঠেন ভবঘুরে। আর্থিক অসচ্ছলতার কারণে পাগলাখানের লেখাপড়া শেখা সম্ভব হয়নি। আমি পাগলাখানার পঞ্চম বংশধর, আমার নাম শেখ আওলাদ। এই মাজারটা এর আগে ছিল, আপনার 100 বছর আগেই করছিল, ওই যোগে জাগে মতন চারকোলে ইটমিট সাজিয়ে তে করছিল। তারপরে এই আপনার 80 সালে এসে, শুরু 80 সালে এসে থেকে আপনার এই মাজারটা এই ভালো করল। পিতার মৃত্যুর পর পাগলাখানায় লেবুতলা থেকে এসে কালীগঞ্জের ভাটপাড়া গ্রামে কিছুকাল অবস্থান করেন। পরবর্তীতে হরিণাকুণ্ডুর বলরামপুর ভরম মণ্ডলের বাড়ি কিছুদিন রাখাল হিসেবে কাজ করেন। বর্তমান বেড়বাড়ি গ্রামে প্রকৃতপক্ষে কানাইয়ের কীর্তিধারণী বলে পরিচিত। বোনের বাড়িতে তার কাজ ছিল গরু চড়ানো। তিনি গরু চড়াতে গিয়ে ধুয়ো জারি গান গাইতেন এবং উপস্থিত সবাই তার সঙ্গীতে মুগ্ধ হয়ে শুনত। 1970 সালেতে ওই শুরু, ওই 70 সালে আপনার হচ্ছে গিয়ে এক বছরে অনুষ্ঠানটাই হইতো না, ওই অনুষ্ঠানটা ওই এরা আগে ওই 25শে ফাল্গুন, বাংলা 25শে ফাল্গুন জন্মবার্ষিক আর মৃত্যুবার্ষিক হচ্ছে আপনার 28শে আষাঢ় বাংলা। এভাবে ধুয়ো জারিতে তার হাতে খড়ি হয়। আনুষ্ঠানিকভাবে তার কোনো সঙ্গীত শিক্ষা না থাকলেও এখনকার তৎকালীন আউল বাউল, সাধু ফকির প্রভৃতি গুণীজনদের পদচারণা, সর্বচুরি জীবন ও জগৎ সম্পর্কে কবির আত্মার আত্মজিজ্ঞাসা তাকে প্রখর আধ্যাত্ম জ্ঞানে পরিপূর্ণ করে তোলে। Oh,
তার গানে ইসলাম ও আল্লাহর প্রিয় নবীর প্রতি গভীর অনুরাগ প্রকাশ পায়। পাগলাখানায় নিরক্ষর হলেও তার স্মৃতি ও মেধা ছিল অত্যন্ত প্রখর। তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে তাৎক্ষণিকভাবে একের পর এক গান রচনা করতে পারতেন। এ পর্যন্ত পাগলাখানায় রচিত গানের মধ্যে মাত্র 300 সংগৃহীত হয়েছে। ভাবে দেখলাম আদো তোরি রে, দেখলাম আদো তোরি। এই মহান বাউল কবি 1890 সালের জুলাই, বাংলা 1296 সালের 28 আষাঢ় না ফেরার দেশে পায়ের জমান। দেখলাম আদো তোরি,